আমাদের মেয়েকে আমরা প্রশ্রয় দিব কি দিব না সেটা ওর কাছে জানতে হবে না হ্যাঁ ভাবি যেটা বলবে সেটাই ঠিক এই আমার কোনো দাম নাই আমি এতদিন জানতাম ননদরা অত্যাচার করে এখন তো দেখি যা অত্যাচার করছে কে অত্যাচার করছে ভাবি তুই আসলে থাপ্পড় খাওয়ার উপযুক্ত এই জন্য থাপ্পড় খাইতেছিস তুই ব্যাক কল যে খালা তোরে থাপ্পড় দিল তুই কিছু বলে কেন খালা তোরে থাপ্পড় দিল আমি তো বুঝলাম না আর তুলের চা দেশ নেই অন্যায় কিভাবে হয় এত বড় চা আমার সারা জীবন আমি বলবো না আমার এক কাপ বানাই দে তুমি কম কম কর চা ভালো হয়েছে কি হয় নাই হাজির চা ভালো হয়েছে ও ইচ্ছা করে তোর ফাস্ট শুধু ফাইজানি করতেছে আমি আসলে ওই দিনের জন্য সরি ভাই সরি বলতে আসছি না না ভাই কিচ্ছু ভালো নাই ভাই সব দোষ আমার আছিল ভাই আমি ভুল করছি ভাই আপনি আমার মাফ করে দেন ভাই যান ওই দিন আপনার পকেট থেকে কয় টাকা আসছিল ভাই আনুমানিক 3-4 হাজার শিওর ভাই 3-4 হাজার ভাই বুঝবেন না টাকা ভাই আপনি আমার কাছে কোনো দাবি দোবার রাখেন না ভাই আমি যা করছি ভাই ভুল করছি ভাই ভুল করে আমি ভাই আপনার টাকাটা ফেরত দিলাম ভাই আপনি আমার মাফ করে দিন ভাই ভালো থাকুন আসসালামু আলাইকুম এই দরজা কি যেন আসছে আসছে তো খুলতে হবে খুলে দাও কাজ করতেছি না ঝুমা ফুপি গেটে একটু খুলো তো তুলি আসছে তুলি আসছে তো কি হইছে বাচ্চা অনুসর এখানে আসে দরকার কি আমার একটা জরুরি দরকার আছে একটু তাড়াতাড়ি খুলো না কাজ করতেছি তুলি পরে প্লিজ খুলো আমার অনেক জরুরি কাজ আছে আসতেছি একটু পরে কাজটা শেষ করি তারপর আসতেছি কি কাজটা শেষ করি তারপর আসতেছি তো গেটটা খুললে কিন্তু করতাম যা যা ওর সাথে খুবই দাব দিতে করছো পরে কিন্তু চা খান তো সমস্যা হবে আমি হ্যান্ডেল করব বললাম তো তাহলে ঠিক আছে আবার রাগ দেখাবো না আমার সুযোগ পাইছো আর রাগ দেখাবো না দরজাটা খোলা রাখছে কে বোমা না না মনে হয় দিদাই গেছে ছাদের টা দিয়ে গেছে মনে হয় আচ্ছা ঠিক আছে ছোট মানুষ গেছে ছাদ থেকে আবার পয়রাও যেতে পারে আমি যাই দেখি খালা
আমি তো তোমারে খুঁজতেছি, দরজা খোলা। আমি কই দিদা গেল কই? তুমি এখানে দাঁড়ায় উঠছো, চলো ঘরে চলো। না আমি ঘরে যাব না। কেন ঘরে যাব না? কেন সবাই যদি রুম টুম বন্ধ করে বসে থাকে তা আমার যে লাভ কি, যদি কেউ আমাকে কেয়ারই না করে? সবাই রুম টুম বন্ধ করে বসে রয়েছে, কারা? আর কে, তোমার মেয়ে? ও আচ্ছা আচ্ছা, এটা তো অপরাধ করছে ঠিকই তো। চলো তো দিদা, যাইয়া ওদের দরজাটা এককারে কুড়াল দিয়া কুবায়া দুই ভাগ করে ফেলাবো, চলো। না আমি আর বাসা যাব না, দরকার পড়লে সারাদিন এখানেই থাকবো। হায় হায়, এইখানে থাকবা? এখানে তো জিন পেতনি থাকতে পারে। চলো তার সাইডে তুমি আর আমি রিক্সায় চইরা আজকে পার্কে টোটো কইরা ঘুরুম, তারপরে যে ফুচকা খামু, চটপটি খামু, আইসক্রিম খামু। হ্যাঁ চলো চলো। না দিদা দরকার নেই, তুমি যাও, তুমি ঘুরে আসো, আমি যাবো না। সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে সর্দি ফ্লু কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। রাগটা একটু বেশি করে ফেলাইছে দিদা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ফার্স্ট ক্লাস এক কাপ কফি বানাই নিয়ে আসি। আরো দরকার নেই, তুমি যাবা দিদা, যাও না, একটু আমাকে একা থাকতে দাও, প্লিজ যাও না। ও রাগটা তো বেশি করে ফেলাইছে, আচ্ছা দেখি কি করা যায়। সে তো দেখি ভয়ানক রাগ করছে। কেন রাগ করছে? ওই কয় যে রুমের দরজা বন্ধ, কি ঝুমুর দরজা বন্ধ, এই জন্য মনে হয় সে রাগ করে চলে গেছে। সে আর নিচে নামে না, আমি কত কিছু বললাম। আপনি তারা বললেন না আসতে? আমি বললাম যে চলো আমরা রিক্সা দিয়ে একটু ঘুরে টুরে আসি, ফুচকা খেয়ে আসি। সে তো আমার উপরে আরো রাগ করলো। আপনি এটা ভুল করছেন খালা। কি উচিত ছিল ওর কানের নিচে একটা চর মারা, সেটা না করে আপনি আজেরা আল্লাহ দেখাইছেন। হায় হায় কি কয়, হায় হায় কি কয়, দাঁড়ান আমি যাব। তুমি কি বললাম? আবার মাইক দূর করো না। এই তুমি কি ব্যাপার, কি সম্ভব তুমি বাসা করো না বলে ছাদে আসছো কেন? তোমাদের বাসা থেকে কি লাভ বলো? সবাই যদি আমাকে পাত্তা না দেয়, কেউ আমাকে কেয়ার করে না, কেউ আমাকে দেখেও না। কি বলে, তোমাদের বাসা থেকে কি লাভ? তোমাদের বাসা মানে কি? এক নম্বর কথা, দুই নম্বর কথা, তোমাদের পাত্তা দেয় না, কেয়ার করে না, এগুলো প্রত্যেকে ঢুকছে তোমার মাথায়। তুমি তো বুঝতেছো না জানো কি হয়েছে আজকে। চাচু আর চাচিকে আমি ডাকতেছিলাম, দরজা নক করেছিলাম, চাচিকে বলতেছিলাম ও যে তার ঘরে আমার একটা দরজায় জিনিস আছে, রাতের বেলা দিনের বেলা দরজা অফ থাকে, কে ছিল তোমার কাছে কৈফিয়ত দিতে হবে? সমস্যাটা কি তোমার বলো? তুমি তুলি ঝুমুরের পিছনে লাগছো কেন তুলি? আরে তুমি তো বুঝতেছো না, ঝুমুর পুপির কারণে তো চাচ্চু আমাকে আদর করে না। এই যে এইটা হচ্ছে তোমার পয়েন্ট, ঝুমুর পুপির কারণে ওদের বিয়ে হয়েছে তুলি, নতুন বিয়ে হয়েছে। নতুন বিয়ে হইলে মানুষজন কত কিছু করে, হানিমুনে যায়, বাইরে বেড়াইতে যায়, ওরা তো সারাদিন ঘরের ভেতর বন্দি, সেগুলো কিছু দেখতেছো না তুমি? উল্টা তুমি ওদের পেছনে লাগছো, একটু পর পর এটা সেটা, একবার যায় তুমি রুমার কাছে বলতেছো বিচার দিচ্ছ, একবার যায় আমার কাছে বিচার দিচ্ছ, কি সমস্যাটা কি তোমার? বেশি বাড়ছো? হ্যাঁ তুমি, আমি বুঝতেছিলাম তোমার সমস্যাটা কি। তোমার দাদি বাবা তোমার চাচা ফুপুরা আদর করে করে তোমার একদম মাথায় তুলছে, বেয়াদব বানাইতেছে তোমার একটা। তুমি একটু পর পর যাই বলো যে দরজা বন্ধ করে বসে আছে, এটা কি ধরনের কথা, অসভ্যতা? একদম চুপ, একদম চুপ। তুমি আমাকে শিখাইতে আসবে না, আমি তোমার পেটে হই না, তুমি আমার পেটে হইছো। বাসায় চলো, একদম বাসায় চলো। কি মা? হ্যাঁ বন্ডি, ও বলে রাগ করছে, রাগ করছে ওকে মা। এলাও এলাও, তোমার বিস্কুট একদম, এই সমস্ত আলগা আল্লাহ দেখাইতে আসবে না। তোমরা সবগুলা মিলে আমার মেয়েটারে না তুই একটু বেয়াদব বানাইতেছো। সারাক্ষণ আদর করতে করতে মাথায় তুলে ফেলতো, যখন বেয়াদবি করে, যখন ফাজলামি করে, তখন কোনো শাসন নাই। ছোট মানুষের তো আদরই করা লাগবে, আর আমাদের ভাগ্নি, একমাত্র ভাগ্নি। আমা রাগ করছিলে কে? তুমিও তো আজকে আদর করতেছো, দুদিন পর তোমারও বিয়ে হবে, তুমিও তো আমাকে ভুলে যাবে, বলে তো আর লাভ নাই। বুঝি নাই বন্ডি কি ছিল এটা, বুঝলে তো কাজই হতো। হ্যাঁ রায়হান সারাদিন আগে ওর সাথে খেলতো, গল্প করতো, পড়া দেখাই দিত, বাইরে নিয়ে যাইতো, দোকান থেকে চকলেট কিনে দিত। ঝুমুরও সারাক্ষণ ওর সাথে গল্প সর্গ করতো। হ্যাঁ তো দুজনের বিয়ে হয়েছে, নতুন জামাই বউ ওরা, তো দুজন একটু একসাথে থাকবে না? লকডাউনের মধ্যে বিয়ে হয়েছে, বাইরে কোথাও যাইতে পারে না, হানিমুন টানিমুন তো বাদ দিয়ে দিলাম।
দুজন একসাথে আসছে কেন? সে সারাটা দিন ঝুমুরা রায়হানের পিছে লাগি আছে, দরকার মধ্যে একশো বার করে নক করবে। কি বুঝছো তুমি? ও কত বার সিন কেট করতেছে জানো? ওর একবার রুমার কাছে বিচার দিছে, আমার কাছে বিচার দিতেছে, এরকম তামসা শুরু করছো। ও যে ছোট মানুষ, এটি তো প্রমাণ করো ছোট, তাহলে আদর করবো না কেন? এগুলো তো ছোট মানুষই হইলো না, ছোট মানুষ ছোট মানুষ হয়ে তো যে কাণ্ড কারখানা করতেছে সেটা তো সিরিয়াস পর্যায়ে নিয়ে যাবো। ওর বুঝবো না আমি। আচ্ছা তুই যা, তুই যা, বন্ধু আমি নিয়ে আসতেছি। আমি কিন্তু তুলি একদম সাবধান করে দিয়ে গেলাম, আর একবার যদি আমি তোমার এই ধরনের আচরণ দেখি খুব খারাপ হবে। না না, খুব খারাপ হবে। হ্যাঁ হ্যাঁ, বড় রাজা বলো, এটা শোনা লাগবে। আদর আল্লাহ, দিতে দিতে একদম ইয়ে বানাবে। এরে বুকা, বিয়ে করছে নতুন, এরা একটু গল্প স্বল্প করে, হ্যাঁ যাওয়ার দরকার কি? তাই বলে কি সারাদিন ওরা গেট বন্ধ করে থাকবে? না, এটা কিন্তু ভুল, এটা ভুল। আচ্ছা এটা আমি, তারা কিন্তু আমি বিয়ে আমি বুঝে বলবা না, ঠিক আছে? কি বুঝাইতেছো তুমি? ওরে ওরা ভুল। না না, ওরা ভুল হবে কে? ভুল কি বল? তো শুনলাম একটু আগে সিঁড়ি থেকে, তুমি বললা যে এটা ভুল। আরে না, ভুলা মানে বুঝি না, তুমি তো বুঝি আর কথা কো লাগে না সব। এই যে দিদা এসে বসছে, আসো আসো দিদা, আসো আসো যাও আসো। বহুত কষ্ট রাগ ভাঙেন হয়েছে, কিন্তু খারাপ মালব কি, এটার একটা বিচার হইব। আমার দিদা রাগ করছে, তুমি এখন হফ হয়ে আসছো কেন? ঠিক মতো কথা বলো দিদার সাথে। কথা বলবে আগে বিচারের ব্যবস্থা করি। এই ঝুমুর, ঝুমুর জামাই, কি হয়েছে? কি দরজা বন্ধ রাখছিল কেন? এই বাড়িটা কি তোমার বাপের? হ্যাঁ কি রে, দরজা খুলছ নাই কে? কি আমি তো দরজা খুলতেই বলছিলাম, ওই তো দরজা খুলবো না। এটা কিন্তু ঠিক করিস নি, খুললেই পারতি দরজাটা। হ্যাঁ এটা একদম অন্যায় হয়েছে, খুবই অন্যায়, এটা মানার মতো না। একদম অন্যায় হয়েছে বল দি একটা কি ঠিক আছে হয়েছে মানে আমি তো বাচ্চা কিচ্ছু বুঝি না, ফান করলে আমাকে ভাবি চোখ দিয়ে ইশারা দিত, ফাইজলামি করো না। মানে আমার মাও আমাকে বকতেছিল, সুযোগ পাইছো এর মধ্যে আমাকে অপমান করে দিছো। কিসের ইশারা দিবে তোমারে? ভাবির সাথে আমার কথা ছিল, ভাবি যদি আমাকে সত্যিকারের বকা দেয় তাহলে ইশারা দিবে না, আর যদি না দেয় আমার সাথে ফান করে তাহলে চোখ দিয়ে ইশারা দিবে, আমি তখন কিছু বলবো না। আমাকে কেউ কোনো ইশারা দেয় না, তুমি আন্দাজে আমার সাথে কথা বলবা না। মা বকতেছিল, সুযোগ পাইছো, এখন তো ইচ্ছা মতো ঝুমুরকে বকা যায়, অবলা নারী, তাই না? তুমি তুমি ভুল বুঝতেছো, আসলে তুমি আমি ভুল বুঝতেছি না, আর ছোট মানুষ ছোট মানুষ এক কথা বারবার বলবা না, বেশি আল্লাহ দিতেছো তুমি। তো তুমি বিয়ে করছো কেন? তোমার তো উচিত ছিল তোমার ভাস্তির পারমিশন নেওয়া, যে তুমি তোমার বউয়ের সাথে দরজা লাগায় থাকতে পারবা নাকি গল্প করতে পারবা। তোমার বউয়ের সাথে তো সে তোমাকে সহ্য করতে পারে না, তাহলে তুমি তার পারমিশন নিতা, তারপর বিয়ে করতা। এবার তুমি আমাকে বলো তো তুলি, ওই ঘরে তোমার কি জরুরি জিনিস ছিল? এখন তো দরজা খোলা, এখন যাই আনতেছো না কেন জরুরি জিনিসটা? যাও নিয়ে আসো মা, যাও নিয়ে আসো। ও জরুরি জিনিসটাই তো ছিল চাচ্চু। পাই না, কই থাকে বাইরে? বাসায় থেকে থেকে বোর্ড হয়ে গেছে, যায় বাইরে বন্ধু বান্ধব আছে গল্প স্বল্প করে ঘুরে ফিরে। কেন, কি হয়েছে, কি দরকার বাইরে? ভাইয়ার বন্ধু বান্ধব আছে? ভাইয়া কোনো আড্ডা দেওয়ার মানুষ, তার কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারবে মনে হয় এরকম মানুষ? সে কি ধরনের কথা, তার বন্ধু বান্ধব থাকবে না কেন? অবশ্যই আছে, তার বন্ধু বান্ধব আছে এবং সে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়। আর বিষয় হলো, সে তো তার বন্ধুদেরকে আইনে তোমার সামনে বৈশা তোমারে নিয়ে আড্ডা দিবে না, এই জন্য তুমি দেখো না, জানো না। আচ্ছা ঠিক আছে, আমি সেটা বুঝছি, আসল পয়েন্ট হলো যে তুমি কি ইশারা দিতে চাইছিলা? কিসের ইশারা? তুমি নাকি একটা ইশারা দেওয়ার কথা। কার ইশারা দিব? ঝুমুর, ঝুমুর বললো তোমার নাকি একটা ইশারা দেওয়ার কথা। আমি ঝুমুর কি ইশারা দিব কেন? তুমি আমার উল্টা জিজ্ঞেস করতেছো, আমি কিভাবে বলবো? ও বললো যে ইশারা করলে ফান, ইশারা না করলে সিরিয়াসলি। কি বলো এগুলা, ইশারা করলে ফান, ইশারা না করলে? আমি তো কিছু বুঝছি না, কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি, কি বলো এগুলা? আমি তো জানি না, আমার সাথে রাগারাগি করতেছে, আমাকে চোখ গরম দিয়ে বলতেছে পাশ থেকে সরে যেতে, কিন্তু ইশারা ব্যাপারটা আমি বুঝতেছি না। রাগ করবে কেন,
তুমি জিজ্ঞেস করো তাহলে কি করো কি বলো আমার তো মাথায় কিছু ঢুকে না কিসের ইশারা কিসের কি আমি জানি না এই সরো 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 এই জুমুর কি তো আমি জিজ্ঞেস করব কি কি হইছে কি বলে ও কিসের ইশারা কি 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 আমি তো বুঝতেছি না কিছু কিসে বলতো ভাবি তোমার আমাকে ইশারা দেওয়ার কথা না যদি মজা করে কোনো কথা বলো কি মজা করব কি ইশারা দিব একটু খুলে বল না ভাবি তুমি আবার ভুলে গেছো সেদিন যে আমার তুলির সাথে কথা কাটাকাটি হলো চা নিয়ে তখন তুমি আমাকে বকা দিলে না মজা করে সেটা তো আমি ভাবছিলাম সিরিয়াস তো তোমাকে আমি বলছি না যে চোখে ইশারা দিলাম বুঝবো এটা মজা তুমি তো আজকে আমাকে ইশারা দাও না তাই মনে করছি তুমি আমাকে সিরিয়াসলি বকা দিছো ওরে আমার সিরিয়াসের ডিব্বা রে তুলির সাথে আপনার কথা কাটাকাটি হয় মানে আপনি আর তুলি দুজন সমান তুলির সাথে আপনার লাগে আপনাদের দুজনের কথা কাটাকাটি হয় ও কি খালা খালা ও কি ও মা ওরে একটা ইশারা দিয়ে দাও মানে আমি আজকে তোরে ইশারা দিনাই দেখা তুই ভাবছিস যে আমি তোরে সিরিয়াসলি বকা দিছি ভাবি তাহলে তুমি আমাকে বকা দিলে কি আমি সিরিয়াসলি নিব না হ্যাঁ ঠিকই তো ঠিকই তো ঠিকই তো এটা আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে কারণ আমার তোকে ঠিক মতো ইশারা দেওয়া উচিত ছিল আমি যেহেতু ইশারাটা সময় মতো দিতে পারি নাই সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত এবং ক্ষমা প্রার্থী আমি তোকে এখন ইশারা দিলাম কিন্তু এই ইশারাটা সারা জীবনের জন্য আমৃত্যু আমি যতদিন বেঁচে আছি ততদিনের জন্য ইশারা দিয়ে দিলাম ফিক্সড ইশারা যখনই বকা বুঝবি যে এটা ইশারার বকা কারণ তোরে আমার সিরিয়াসলি বকার কোনো কারণই নাই ব্যাক কল এ বিয়েন ভাষার ভাষা কিন্তু বোঝা লাগে আসলেই তোর মাথায় গোবর খালা যে তোরে বলতি বলে না এমনি এমনি বলে না পেটের মেয়ে তো তার চেয়ে ভালো তো চিনে না আর তুই রায়নটা কি বলছিস হ্যাঁ আমাকে কি বলছো কি বলছিস তুই দুই দিন হয় না তুমি বাড়িতে বহে আসছো আজকে তুমি আমার দেবর রে মানে নারা ঝাড়া করো ঝাড়ের উপরে রাখো আরে আমার আছে তোমার করে রাখিস সরি বল বলো সরি ঠিক মতো সরি বল আওয়াজ করে জোর দিয়া মিনমিন করে কি ঝাড়ি দিছো ঝাড়ি দেওয়ার সময় তো একদম গলায় জোর দিয়ে ঝাড়ি দিছো সরিটা গলায় জোর নিয়ে বলো কি বলো সরি কা মানুষ চিনিস তুই আমার চিনিস একদম কিন্তু ওইটা নাই করে দেবো বুঝে নিস কোনটা কেমন লাগলো আরে চান্স পালি তো আমি পাবো অভিনয় ভালো করলাম আমি চান্স পাবো তুমি বোকা না তোমার আসলে কি আমার কি হবে ওই যে আমার মতো কি অর্ধবাসে করো অর্ধবাসে তারা কাম অভিনয় আপনি আমার সম্পর্কে কি কি জানেন খুব বেশি কিছু জানি না কিন্তু জানি যে আপনি ভালো মানুষ আর আপনি অ্যারেঞ্জমেন্ট খুব ভালো করতে পারেন যেহেতু মাত্রই ঝুমুর আর রাহিম ভাইয়ের বিয়েটা সম্পূর্ণভাবে ঠিক মতো আপনি সব দায়িত্ব পালন করেছেন ঠিক আছে আসলে হইছে কি বিয়েন আমি এটা কারোর কাছে কই না হ্যাঁ কবো হ্যাঁ কি আমি কিন্তু হাত দেখতে জানি আপনি হাত দেখতে জানেন হ্যাঁ বিশ্বাস হয় না না আপনি আগে বলেন নাই তো আমি এইসব কারোর কাছে কই না দেখলাম আপনার হাত দেন বামাত কোনটা এটা বামাত